হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30, আর 10:30 থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল সুকান্ত বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে। তো কী কী নিয়ে এসেছে তোমাদের সবই দেখাবো। তার আগে সুকান্ত এই যে ফোন করে বললো যে একটা থালা নিয়ে আসো, তার কারণ মাছের থেকে রক্ত বেরোচ্ছে। তো এই জায়গাটা ধুয়ে আমি সোজা চলে এসেছি ওপরে। নিচ থেকে আসার সময় রুটি নিয়ে এসেছি, যে অল্প একটু মাংস আছে এটা দিয়ে রুটি দিয়ে সুকান্তকে দিয়ে দেবো, আর আমি খাবো দুধ কর্নফ্লেক্স। যাই হোক, এই যে বাজার, বাজার করে নিয়ে এসছে ডাটা, শাকের ডাটা, পাট শাক। তো সুকান্তকে আমি বলি যখনই বাজার করবে যে জিনিসটা আনবে যেন একদিন খেতে পারি সেই বুঝে আনবে। পাট শাক এক তারি আনো, ঠিক আছে, দু তারি এনেছে। ডাটা ঠিক আছে, কিন্তু ডাটাটা বলেছি আমি যে মানে যে ডাটাগুলো একটু সবুজ কালার হবে আর একটু মোটা মোটা আর একটু নরম নরম একটু হেলে ধুলে পরে যে ডাটাগুলো, সেই ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে বেশি ভালো লাগে। কিন্তু ও নিয়ে এসছে এই যে এই ডাটা দিয়ে তোমার চচ্চড়ি খায়, কুমড়ো আলু টালু দিয়ে, সেই ডাটা নিয়ে এসছে একটু শক্ত টাইপের। আর নিয়ে এসছে পটল, বেগুন, বেগুন আনতে বলিনি, বেগুন এনেছে। আর মাছ এনেছে তোমার রুই মাছ, একটা গোটা মাছ নিয়ে এসছে, জ্যান্ত মাছ, পুকুরের মাছ, টাটকা একদম পুরো, ওরা কেটে দিয়েছে সুন্দর করে। আর নিয়ে এসছে চিংড়ি মাছ, পাট শাক দিয়ে চিংড়ি মাছ খাবো। আর ও না সকালবেলা উঠে কখন বাজারে গেছে আমি জানি না, আমি তখন ঘুমাচ্ছিলাম। আসলে দুদিন না কদিন ব্যাংক বন্ধ ছিল, তো সে কারণে ও চলে গেছে ব্যাংকে সব টাকা ফেলে, তারপরে বাজার করবে, কিন্তু ব্যাগ নিয়ে যায়নি, ভুলে গেছে। তো ব্যাগটা আবার কিনেছে, মানে এরকম করতে করতে না অনেকগুলো ব্যাগ জমে গেছে। তো যাই হোক, ব্যাগটা ধুয়ে রেখে দিলাম। আর এই যে সেই মাছ, চিংড়ি মাছগুলো অনেক বড় বড় সাইজ, কিন্তু ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আর এটা হলো গোটা মাছ। আর এই যে সুকান্তকে মাংস গরম করে দিয়ে দিয়েছি, সুকান্ত বলছে যে যা মাংস আছে তোমার আর আমার হয়ে যেত, কিন্তু আমার না মানে মুরগির মাংস অতটা প্রিয় না, ভালো লাগে না। হাঁসের মাংস আর খাসি আমার খুব ভালো লাগে, খুব প্রিয়। তো যাই হোক, এই যে আমার টিফিনটাও নিয়ে এসেছি, দুধ কর্নফ্লেক্স। আর ছেলে এর মধ্যে উঠে গেছে, ছেলেকে এখন ব্রাশ করাবো, আর ওর দুধটাও আমি রেডি করে নিয়ে এসেছি, ঠান্ডা করতে দিয়েছি। আর এইদিকে দেখো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে স্টিকারটা লাগিয়ে। তো লাবণী চলে গেছে, এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে সবসময়। লাবণী, ছেলেকে তুলে নিয়ে আয়, লাবণী ছেলেকে একটু জল খাইয়ে দিয়ে সবসময় এরকম বলতাম, সেগুলো মিস করছি। মানে মনে হচ্ছে ঘরে বসে আছে, মনে হচ্ছে যে ছাদে আছে, মানে ও যেগুলো করতো সেগুলো মনে পড়ছে। তো যাই হোক, ছেলের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, সুকান্ত খেয়ে চলে গেছে বাজারে। আর এখন আমি চলে এসেছি মাছগুলো বাছতে। তো চিংড়ি মাছ পাট শাক দিয়ে করবো, আর মাথাগুলো আমি এইভাবে রেখে দিচ্ছি, আর লেজ আর গায়ের যে খোলটা সেইটা ছাড়িয়ে নিচ্ছি। আর লেজের ওখান থেকে চিমটি কেটে একটা সরু মানে ফিতে মতো নাড়ি থাকে, তো সেটা বের করে নিয়েছি। আর মাছগুলো সব এখন ধুয়ে নেব। তো এদিকে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, আর ভাগ করে নিয়েছি কালকের হাফ আর আজকের হাফ। এই সাইডেরগুলো আজকে রান্না করব, আর এই সাইডেরগুলো আমি ফ্রিজে রেখে দেবো। তো চলো ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজে রেখে সোজা চলে এসেছি সবজি বানাতে। সবজি বানাতে বসে দেখলাম যে আলু, প্রথমে আলু কাটছিলাম, আলু কাটতে গিয়ে দেখি যে আলুগুলো কেমন ভিতরে কালো কালো মতো, দরখাস্তার মতো। তো ওই আলুটা না সেদ্ধ হবে না, সে কারণে ওটা রেখে দিলাম কালকে ভাজা করলে। ভাজা করলে দেখবে খাওয়া যায়, কিন্তু তরকারিতে দিলে কেমন খচখচ লাগে, ভালো লাগে না। তো আর একটা আলু নিয়েছি, সুকান্তকে বলি যে একটু মাঝারি সাইজের আলু আনবে, মানে এখন যেগুলো কাটছি সেগুলো, কিন্তু ও এরকম বড়ো বড়ো সাইজ নিয়ে আসে। আর নিয়ে এসে কচি পটল, এই পটলগুলো খুব সুন্দর, এগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল করলেও ভালো লাগবে। আর অনেক দিন হয়েছে, মানে অনেক দিন না এক বছরের বেশি হয়ে গেছে, আমি পটলের দোরমা বা ওই যে পটলের মধ্যে পুর বানায় না, পটল পুর চিংড়ি মাছ দিয়ে, সেটা করা হয়নি। দেখি এর মধ্যে সময় পেলে একদিন করব। তো চলো সবজিগুলো আগে বানিয়ে নিই। তো সবজিগুলো বানানো হয়ে গেছে আর রান্নাও চাপিয়ে দিয়েছি। তো এই যে কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। আর মাছগুলো ভাজতে ভাজতে মানে
যখন মাছগুলো আমি ধুচ্ছিলাম তখন ভাত চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমার ভাতটা হয়ে গেছে। আর আমি গামলার মধ্যেই ভাতটা করি, আর ফ্যানটা এরকম করে ঝুরিয়ে নিয়ে তারপরে গ্যাসের উপরে চাপিয়ে দিয়ে একটু গ্যাসটা অন করে চটপট চটপট করে শব্দ হবে তখন আমি অফ করে রাখি। আর এখন না আমি ভাতটা শিখে গেছি, আগে যেমন মাঝে মাঝে ভালো হতো মানে পারফেক্ট হতো, আর এখন প্রতিদিন পারফেক্ট হয়, দুই একদিন হয়তো একটু উল্টোপাল্টা হয়ে যায় কিন্তু প্রতিদিনই খুব সুন্দর ভাত হচ্ছে। মানে ভাতটা বলতে পারো মোটামুটি আমি শিখে গেছি, ভাত রান্না হয়ে গেছে। আর এদিকে মাছগুলো ভাজা হচ্ছে, ভাজা হতে হতে আমি পাটশাকগুলো বাছছি। তো প্রথমে এক খোলা এই যে হয়ে গেছে এটা নামিয়ে নেব, আর মশলাটাও আমি রেডি করে রাখবো। সেম মশলা, রুটিন মশলা ওই যে রেডি করে ওখানে রেখে দিয়েছি, ওই যে সবুজ কালারের যে প্লাস্টিকের বাটি আছে ওর মধ্যে যা যা ব্যবহার করি প্রতিদিন রান্নার মধ্যে সেই মশলাই, আর এক্সট্রা কিছু না। পেঁয়াজ রসুন আমি সব রান্নায় দেখবে পেঁয়াজ রসুন ব্যবহার করি না, মানে সব মাছের ঝোলে ওই ঝাল করলে তখন পেঁয়াজ দিই। তো প্রথম খোলাটা নামিয়ে আর এক খোলা দিয়েছি, দিয়ে তারপরে এই যে বসছিলাম পাটশাক বাছতে, আবার উঠছি, আবার একটু নেড়ে চেড়ে আবার বসে পড়েছি। তো এই পাটশাকগুলো না একদম কচি নকনক করছে, এগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এর আগে একদিন এনেছিল একদম বুড়ো পাটশাক, একদম বড় বড় সাইজ, আর কেমন খচখচ খচখচ মতো, মানে সেদ্ধ হচ্ছিলো না, ওটা মনে হয় সার দিয়ে বড় করেছে ওর জন্য ভালো সেদ্ধ হতো না, হাইব্রিড টাইপের। আর এটা না দেশি, একদম কচি আর সফট, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর পাটশাক না মানে আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা রান্না। আমার শ্বশুরবাড়িতে পাটশাক কীভাবে খায় জানো, পাটের ডাল বলে ওরা, পাটশাকের ডাল ওরা ওইভাবে খায়, কিন্তু আমার ওটা খুব একটা পছন্দ না, আমার রসুন দিয়েই বেশি ভালো লাগে। কিছু কিছু সবজি আছে যেগুলোর মধ্যে রসুন দিলে টেস্টটা ডাবল হয়ে যায়, মনে হয় ওর সঙ্গে আলাদা একটা সম্পর্ক। ওইদিকে দু পিস মাছ ভাজা ছেলে আর আমি ভাগ করে খেলাম, খেয়ে ছেলেকে স্নান করিয়ে খাটে বসিয়ে দিয়ে এসেছি, আর একটু জল খাইয়ে দিয়ে আর রান্নাঘরে এসে রান্নাটাও শুরু করে দিয়েছি। তো আলু পটল আগে থেকে ভেজে নিয়েছি, আর তারপরে মাছ টাছ তো আগেই ভাজা হয়ে গেছে, তারপরে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যা মশলা দিই প্রতিদিন সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে ডাটাগুলো দিয়েছি, কারণ ডাটাগুলো সেদ্ধ হবে, ভালো করে কষিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠবে যখন তখন আমি সব সবজি মাছ এগুলো দেব, ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আর এই দেখো মাছের ঝোল ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিলাম সবজিগুলো, এবার দিয়ে দেবো মাছগুলো, আগে সব দিয়ে ঢেকে রাখবো, লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দেবো। ঝোলটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে পাটশাকের ঝোল বসাবো, নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি, সেটা আমার হয়নি। এই হচ্ছে আমার মাছের ঝোল আলু পটল ডাটা দিয়ে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা রান্না করব। তো চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো এক বছর আগে এটা শেয়ার করেছিলাম, তো যারা নতুন বন্ধু তারা তো দেখোনি আমি কীভাবে পাটশাকের ঝোল করি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে একটু বেশি করে তেল দেবো, সেই ভাজার সঙ্গে তেলটাও তুলে রাখবো। এবার তারপরে আবার একটু তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো রসুন, থেতে করে রেখেছি অনেকটা পরিমাণে রসুন। এবার এটা দিয়ে লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পাটশাক। পাটশাকগুলো একদম ঝিরিঝিরি করে কুচালে হবে না, এরকম করে কুচাতে হবে, মানে একটা পাটশাক মানে যতটা লম্বা হয় তিন চার টুকরো করলে যেটুকু হবে সেটুকু করেছি। করে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, মানে একটু কমে আসবে, হাফ হয়ে যখন হাফ হয়ে আসবে তখন জল দিতে হবে, অনেকটা পরিমাণে জল দিতে হবে। রেখেছিলাম, এখন যতটা ঝোল দেখছো এতটা রাখবো না, এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এদিকে আমার বাসন মাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে এই যে আঁকতে দিয়েছিলাম, রং করতে দিয়েছিলাম, ও তো না একে ঘিজিঘিজি করে বেড়াচ্ছে, ওর মুডের উপরে যখন ইচ্ছে হবে আঁকবে, যখন ইচ্ছে হবে না উল্টোপাল্টা কাজ করবে। তো যাই হোক, এদিকে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে, আর পাটশাকের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর একটু তেল ছিল এক্সট্রা সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে আমার পাটশাকের ঝোল রেডি, এখন হালকা ঝোল আছে কিন্তু খাওয়ার সময় দেখবে ঝোলটা অনেকটাই কমে যাবে। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো স্নান করে আসি। তো রান্না বান্না বাসন মাজা ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট, সব কমপ্লিট করে 5 মিনিট বসেছিলাম, বসে স্নান করে আসলাম। এখন সুকান্ত বসে পড়েছে খাবে, আচ্ছা ঠিক আছে যাও। তো চলো আর একবার দেখিয়ে দিই এটা কেমন হচ্ছে।
তো এই হলো আমার পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে। আর এই দেখো কতটা ঝোল নামিয়েছে না, এই দেখো শুকিয়ে গেছে, টেনে গেছে। তো এটা দারুণ টেস্ট লাগে, তোমরা যারা খাওনি তারা একবার ট্রাই করতে পারো। আর এইভাবে রান্না করলেও দারুণ লাগে, গরমের দিলে তো পুরো পেট ঠান্ডা হয়ে যাবে। আর এটা পুরো জ্যান্ত মাছ। না সেরকম আমার দেখো, আমার তো সেক্ষেত্রে তাহলে তোমার তোমার যে পরিচিতির ব্যাপারটা সেই ব্যাপারটা তো আর না, আমাদের তো সেই ব্যাপার না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বিছানায় বসেছি, বসে দরকারি কিছু জিনিস লিখবো। আর এদিকে ছেলে আর সুকান্ত শুয়ে আছে, শুয়ে শুয়ে ছেলে তো দুষ্টুমি করছে, আর আমি খাতা পেন নিয়ে বসেছি। কেন বলতো, রান্না করতে করতে আমার কিছু জিনিস মনে পড়েছে যে কিনতে হবে, যেগুলো ফুরিয়ে গেছে, যেমন ফেস ওয়াশ, তারপরে সিসি ক্রিম কিনতে হবে, তারপরে তোমার আরও অনেক কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। তো সেইগুলো বসে বসে লিখছি, নাহলে ভুলে যাব। তো সে কারণে এখন মানে যখন যেটা মনে পড়বে তখন সেটা লিখবো, লিখে এবার সুকান্তর ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাবো। এগুলো সুকান্ত আনবে, হয় বাজার থেকে কিনে আনবে না হলে অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার দেবে। তো সেইগুলোই বসে বসে লিখছি আর ভাবছি, মনে পড়ছে না। যখন দেখবে যে জিনিসটা হাতের কাছে না পায়, যেটা ফুরিয়ে গেছে, তখন মনে পড়ে। আর যখন লিখতে বসি বা দোকানে যাই তখন না ভুলে যায় যে কী কিনবো কী কিনবো। কি করছিস সোনা, কি করছিস? এই দুষ্টু, নিজেও ঘুমালি না আর পাপাকেও ঘুমাতে দিলি না? কতক্ষণ দোল দিয়েছি জানো তো, দোল দিয়েছি, তারপরে চেপে ধরে রেখে দিয়েছি কতক্ষণ, তোমার কোমরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, তাও ঘুমায়নি। ওর মাথার মধ্যে খালি ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া, এইসব মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে, তাই না? তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, এখন চলে এসেছি সন্ধ্যাবেলা টিফিন করতে। তার জন্য চা বসিয়েছি, খাঁটি দুধের চা। এইখানে করবো চিড়ে ভাজা, এটা আমার বাবা খুব পছন্দ করতো, এইভাবে চিড়ে ভাজতো, আবার তোমার চাল ভাজতো। তো চাল ভাজাটা বিয়ের পরে হয়তো আমি একবার করেছি, কিন্তু চিড়ে ভাজাটা আমি বেশি করি, কারণ চিড়ে ভাজাটা বেশি টেস্ট লাগে। চিড়েটা নিয়ে এসে সুকান্ত না হলো 1 কেজি, ওকে আমি বলেছি যে চিড়ে ভাজা করবো, চিড়ে আনো, ও এরকম 1 কেজি এনে দিয়েছে। তো যাই হোক, চিড়েটাকে লবণ জল করে ওটাকে ভালো করে হালকা মানে অর্ধেক ভেজা থাকবে অর্ধেক শুকনো থাকে সেরকম করে মাখাতে হবে। মাখিয়ে এদিকে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবার শুকনো লঙ্কা দেবো দুটো দিয়ে। তো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে রসুন, খোসাগুলো ছাড়াইনি কিন্তু গোটার থেকে মানে কোয়া কোয়া ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভাজা করেছি, করে তারপরে চিড়েগুলো দিয়ে দিয়েছি। চিড়ে দেওয়ার পরে বারবার নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। আর লঙ্কাগুলো এর মধ্যে আমি খুন্তি দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে ঝালঝাল হবে, নোনতা ঝালঝাল এরকম লাগবে। আর রসুনগুলো না মানে মুখের মধ্যে দিয়ে চাপ দিলেই বেরিয়ে যাবে। তো এ দেখো প্রায় ভাজা হয়ে গেছে। চিড়ে এইভাবে ভেজে খেয়ে দেখবে দারুণ টেস্ট লাগে, সিম্পল অথচ দারুণ টেস্ট। তো আর এক রকমভাবে ভাজা যায়, সেটা হলো কারি পাতা বাদাম ভেজে তারপরে চিড়েগুলো ভেজে এরকম শুকনো লঙ্কা এরকম ভেঙে ভেঙে দিয়ে, ওটাও আলাদা টেস্ট লাগে, ওটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এটা না পুরো আলাদা টেস্ট, আমার বাবার কথা মনে পড়ে যায় এই খাবারটা খেলে। সুকান্ত তো খুব পছন্দ করে এটা। আর ছেলে দেখো কী করছে, ওর বাবাকে খেতে দিচ্ছে না, এরকম শয়তানি করে সব সময়, মানে ওর বাবার পেছনে লাগে, আমার পেছনে অতটা সাহস পায় না। হ্যাঁ, আমার সঙ্গেও ওরকম করে কিন্তু ওর বাবার সঙ্গে বেশি করে। তো চিড়ে ভাজা খাওয়ার পরে সুকান্ত ছেলেকে বই পড়াচ্ছে আর শাশুমা নিচ থেকে ডাকলো যে তরমুজ নিয়ে যা। তরমুজ নিয়ে এসে সুকান্তকে বললাম, ও বললো খাবে না। কি করছো তুমি মশাখানি? দেখতে পাচ্ছো না মশা ঢুকে কি এমনি একটুখানি ছিদ্র পেলে ছেলে এরকম টেনে টেনে বড় করে। এই জায়গাটা একদম ছোট ছিল, টেনে টেনে বড় করে দিয়েছে। আর এইখানটা দেখো কতটা জায়গা ছিঁড়ে দিয়েছে। এই জায়গাটা সেলাই করেছি, ওই মাথায় এক জায়গায় সেলাই করেছি, দেখতে পাচ্ছো? এই নিচের দিকে, নিচের দিকে, ওই যে
ঝাঁক দিয়ে লাইন দিয়ে বসে থাকে। এবার যখনই তুমি এরকম উঁচু করে ঢুকতে যাওয়া তখনই একদম ফুট করে ঢুকে যাবে। তারপরে আমি যখন মশা কামড়ায় তারপরে আমি ছোট ছোট পোকাও আছে সেগুলোও মারি এলো দিয়ে। বারোটা না হলে এগারোটা, দশটার সময় কোনোদিন ভাত খেয়েছো তুমি? মশা দিয়ে দশটার সময় কোনোদিন টানো হয় না, সুকান্ত টানাই, আমি টানাই না। ওই ধরো 11:30-12টার সময় আমি সুকান্ত খেয়ে চলে আসে, ছেলে সুকান্ত, আর আমি লাস্ট বাসন টাসন মাঝে যা যা কাজ থেকে করি ও এসে বিছানা ঝাঁট দিয়ে মশাটা নিয়ে তারপরে শুয়ে পড়ে। শুয়ে পড়ে মানে ঘুমায় না, বসে বসে ফোন দেখে। তারপরে খাওয়া দাওয়া করবো। এই তোকে দেখতে হবে না, আমি আজকে থাক। তো যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলা হয়নি। আমরা যাচ্ছি অরুণাচল, তারপরে কোথায় যাবো, কামাখ্যায় না, কামাখ্যায় পুজো দিয়ে তারপরে ওইসব জায়গায় যাবো, তাই তো? তো আমরা যাবো 23 তারিখে আর ফিরবো তোমার 1 তারিখে। 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 9 দিন, মানে 23 তারিখ ধরলে 10 দিন, না 10 দিনের ট্যুর। তো 10 দিনের জন্য বাড়ি থেকে যাব, মানে বাড়িতে থাকবো না, এত কষ্ট করে দেখো ঘর বাড়ি পরিষ্কার করলাম, এর জন্য যাওয়া মানে কি অবস্থা হবে বুঝতেই পারছো। পুরো ধুলো পড়ে চর পড়ে যাবে, মানে কালো ফার্নিচারগুলো তো একদম পুরো একবার ধুলো পড়বে। ঘরের মধ্যে কোথাও থেকে ধুলো আসা যায় না, দরজা জানলা সব বন্ধ থাকে তাও ধুলো, ছাদের নিচে যে চোখো মতো যে ঘুলঘুলি না কি বলে, আমরা তো জনগণের থেকে শুনে যে ঘুলঘুলি বলে ওইগুলোকে, তো ওইগুলো বন্ধ করা আছে কাগজ দিয়ে, তো তাও ধুলো কোথা থেকে ঢোকে আমরা বুঝতে পারি না। আরে ধুলো ঢোকে জামা কাপড় পরে আসো, বাইরে থেকে ধুলো বালি থাকে সেগুলো ঘরে এসে ঝাড়া দিলে সেগুলো থেকে বের হয়। ঘরে কে ঝাড়ছে, আমি কোথায় বাইরে যাই? আমি যাই না, তুমি যাই, তুমি এসে ঘর সারা ধুলো করে দাও। একটু ঘর একটু মানে ঘরটা ঝাড় দিলেই তোমার এই এই ড্রেসিং টেবিল পরে এক পড়বেই তো পরশুদিন হয়তো করবো, করে রেখে দেবো। আর এখন এটা শেয়ার করবো না, শেয়ার করবো যখন ঘুরতে যাবো ওখানে বসে, যেদিন ভিডিও না করতে পারবো বা ভিডিও তোমাদের সঙ্গে কোনো ভিডিও না দিতে পারবো সেদিনকে আমি হোম টুর ভিডিও দেবো। আরও অনেকগুলো ভিডিও করে রেখে দিয়েছি, সেইগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার, পিঁপড়ে আবার আগের দিন সারা রাত আমার পিঁপড়ে কামড়িয়েছে জানো, এই পাটা ছেলে তো চোখে কামড়িয়েছে, সকালবেলা তাকাতে পারছি না, পুরো ফুলে একদম ঢোল হয়ে গেছে। তোর জন্য এই চকলেট খাবে, এই আজকে তোমার এই জুস খেয়েছে, তোমার লিচি নিয়ে এসো তুমি একটা ছোট প্যাকেট, ওইটা নিয়ে এসে এরকম তুই কেন বিছানায় খাবার খাস, বিছানায় কেউ খাবার খায় না ভাই? তো যাই হোক, সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে চলেছি, তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো আর লাইক অবশ্যই করো, কমেন্ট করো, কমেন্ট করলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর। কমেন্টটা একটু কম করো তোমরা, আমার খুব দুঃখ লাগে, লাইকটা একটু বেশি বেশি করে করো। আমি বিয়ের ক্যাসেট, বিয়ের অ্যালবাম এগুলো শেয়ার করবো। আর সুকান্তকে বলেছিলাম যে লাভ স্টোরি ভিডিওটা এখন করি, ও বলছে এখন না, ওখান থেকে ঘুরে আসি তারপরে করব। আর আমাদের বিয়ের ভিডিওর ক্যাসেট, ড্রেসের সব কিছু, বিয়ের ভিডিওর অ্যালবাম সব কিছু তোমাদের সঙ্গে একে একে শেয়ার করবো। তোমরা প্লিজ
যেভাবে সাপোর্ট করছিলে আগে সেইভাবে আবার সাপোর্ট করো। তো তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চলেছি। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।